ক্রাইমিয়ার উপর হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এবার চীনকে ঠেকাতে দুই দ্বীপরাষ্ট্রকে রাষ্ট্রের মর্যাদা দিল যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে যে কারণে কানাডার উপর ভীষণ চটেছে রাশিয়া। এবার সুইডেনের মসজিদে ইসলাম বিদ্বেষীদের আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি। আরো থাকছেন, যুক্তরাষ্ট্রে দেয়া আমরাস M1 ট্যাঙ্কের প্রথম বহরটি পৌঁছেছে ইউক্রেনে। ইরানের বিরুদ্ধে মিডিয়া হামলা, হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার মতোই জানালেন জেনারেল সালামি। নতুন অভিযোগে ফাঁসি হতে পারে ইমরান খানের। এবং সর্বশেষে জানিয়ে দিব, লন্ডনে সশস্ত্র ডিউটিতে রাজি নয় পুলিশ, সেনা মোতায়েন। এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমাকন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ক্রাইমিয়ার উপর হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। শুক্রবার অধিকৃত ক্রাইমিয়ার রুশ নৌঘাঁটির সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইউক্রেন সেই অঞ্চলে আরো হামলার চেষ্টা চালাচ্ছে। শুক্রবার হামলায় ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার নিহত হয়েছেন বলে কিয়েভ দাবি করেছে। রাশিয়া অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের উপর চাপ বজায় রাখছে ইউক্রেন। শুক্রবার ব্ল্যাক সি ফ্লিটের সামরিক দপ্তরের উপর ক্ষেপণাস্ত্র হামলায় বিশাল ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির দাবি করার পর ইউক্রেন আবার ক্রাইমিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার দাবি, এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা বানচাল করে দিয়েছে। সেভাস্তোপোলে রাশিয়া নিযুক্ত গভর্নর মিকেল রাজবাজেভ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়েছেন যে সোমবার রাতে বেলবরক বিমান ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে। সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ক্রাইমিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরালো করার ঘোষণা করেছেন তিনি। উল্লেখ্য, 2016 সালে অধিকৃত ক্রাইমিয়ার রাশিয়ার সামরিক অবকাঠামো অকেজো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। সীমান্তের কাছে রাশিয়ার ভূখণ্ডে বেলগ্রোদ অঞ্চলে সোমবার 60টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে। ইউক্রেন সৈন্য, রসদ এবং সামরিক সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে এই অঞ্চলটির বিশেষ গুরুত্ব রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের এখনও তেমন কোনো বড় সাফল্য দেখতে না পারায় চাপের মুখে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা সফর করে তিনি আরও সামরিক সহায়তা প্রতিশ্রুতি আদায় করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। সোমবার তিনি জানান যে আমেরিকা যদি প্রথম পর্যায়ে কিছু আব্রাহাম ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছেছে, সেগুলো দ্রুত যুদ্ধক্ষেত্রে কাজে লাগানোর উদ্যোগ শুরু হয়ে গেছে। তবে ট্যাঙ্কার সংখ্যা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। সূত্র রয়েস ভেলে। চীনকে ঠেকাতে দুই দ্বীপরাষ্ট্রকে রাষ্ট্রের মর্যাদা দিল যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরের দ্য কুক আইল্যান্ডস এবং নিউ দ্বীপকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে চীনকে এই অঞ্চলে আরেকটু চাপে রাখতেই এমন সিদ্ধান্ত। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই দ্বীপটিকে স্বীকৃতি দিচ্ছে। বাইডেনের মতে এই দুই দ্বীপ রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কের সূচনা হবে শিগগিরই। এতে করে ইন্দো প্যাসিফিক অঞ্চল মুক্ত অবাধ হবে বলে বাইডেনের ধারণা। সেই সাথে এই পদক্ষেপ অঞ্চলে অবাধে মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে মোকাবেলা করতে সাহায্য করবে, যার ফলে অর্থনৈতিক উন্নয়নের পথে হাঁটবে ওই অঞ্চল বলে জানান বাইডেন। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং নিউ ইয়র প্রধান ডালটন টগলির যৌথ বিবৃতির মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের শুরু হয়। দুটি দ্বীপের মধ্যে মোট জনসংখ্যা 20,000-এর কাছাকাছি হলেও প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক এলাকা তাদের দখলে অনেকটাই। সশস্ত্র দেশ হলে নিউজিল্যান্ডের উপর পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতির জন্য নির্ভরশীল ছিল তারা। তারা বিশ্ব রাজনীতিতে বেশ কয়েক বছর গুরুত্বহীন বল ছিল বলে প্রশান্ত মহাসাগরের অঞ্চল। কিন্তু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের ক্ষমতাদার লড়াইয়ের খুব অর্থবহ হয়ে উঠেছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অঞ্চলে। লক্ষণীয় মাত্রায় বাড়াচ্ছে চীনের অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক আগ্রহ। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে যে কারণে কানাডার উপর ভীষণ চটেছে রাশিয়া। সম্প্রতি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি হয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা। স্বাধীন খালিস্তান আন্দোলনের সঙ্গে জড়িত এক কানাডিয়ান শিখ নেতাকে হত্যাকাণ্ডে ভারত জড়িত এমন অভিযোগে আনায় দুই দেশের মধ্যে সম্পর্কের ওই অবনতি হয়। বিষয়টি নিয়ে এরই মধ্যে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে ওয়াই দেশ। আপাতত দৃষ্টিতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এর মধ্যে আমেরিকা ঘনিষ্ঠ মিত্র কানাডার উপর ভীষণ চটে গেলে ইউক্রেন সামরিক অভিযান চালানো রাশিয়া। মূলত কানাডার পার্লামেন্টে এক নাৎসি সৈনিককে দাঁড়িয়ে সম্মান জানানোর ঘটনায় দেশটির উপর চটেছে রুশ কর্তৃপক্ষ। জানা গেছে, অটোয়া নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অলেক ইস্টুনভ বলেছেন, এক নাৎসি সেনাকে এভাবে পার্লামেন্টে দাঁড়িয়ে অভিবাদন দেওয়ার জন্য রাশিয়া কানাডার কাছে ব্যাখ্যা চাইবে।
সুইডেনের মসজিদে ইসলাম বিদ্বেষীদের আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি। সুইডেনের দক্ষিণ পূর্বাঞ্চলের এসিলিক্টোস্টোনা শহরের মসজিদে আগুন দিয়েছে ইসলামী বিদ্বেষীরা, এর ফলে মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ বলেছে মসজিদটি আগুনে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এটি এখন আর ব্যবহারযোগ্য নয়। মসজিদের গণসংযোগ কর্মকর্তা আনাস দেনসে বলেছেন, পুলিশ তদন্তে দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগেও ইসলাম বিদ্বেষীরা কয়েক দফা মসজিদে হামলা চালানোর হুমকি দিয়েছিল, এ বিষয়ে তদন্ত চলছে। ওই কর্মকর্তা আরো বলেন, মসজিদে যখন আগুন দেওয়া হয় তখন সেখানে কেউ ছিলেন না, এর কারণে কোনো ব্যক্তি হতাহত হননি। সুইডেনে বর্তমানে 6 লাখ মুসলমান বসবাস করে। সম্প্রতি সেখানে পবিত্র কোরআন অবমাননা সহ ইসলামী বিদ্বেষী তৎপরতা বেড়ে গেছে। মসজিদ এবং মুসলিম দেশগুলোর দূতাবাসের সামনে একাধিকবার কোরআন অবমাননা করা হয়েছে, এর ফলে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং কোনো না কোনো মুসলিম দেশ নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। সূত্র পাস্টোরে। যুক্তরাষ্ট্রের দেয়া আমরাস M1 ট্যাঙ্কার প্রথম বহরটি পৌঁছেছে ইউক্রেনে। যুক্তরাষ্ট্রের পাঠানো অত্যাধুনিক আমরাস ট্যাঙ্কের প্রথম বহরটি পৌঁছেছে ইউক্রেনে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমস। ট্যাঙ্কাররা প্রথম বহর ইউক্রেনে পৌঁছানোর একসঙ্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা মন্ত্রী উমরভ একটি গুরুত্বপূর্ণ খবর দিয়েছেন, আমেরিকার তৈরি প্রথম ধাপের আমরাস ট্যাঙ্কগুলো পৌঁছে গেছে। শিগগিরই কিয়েভের সামরিক বহরে যুক্ত হবে ট্যাঙ্কগুলো। দখলদারের বিরুদ্ধে সেগুলো ব্যবহারের প্রস্তুতি নিচ্ছি। আমাদের সামরিক শক্তিমত্তার উল্লেখযোগ্য উন্নতি হবে, শত্রুপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের প্রত্যাশাও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানায়, প্রথম দিকে পাঠানো হয়েছে M1 আমরাসে 2টি প্লাটুন, তবে ঠিক কতটা ট্যাঙ্ক দেওয়া হয়েছে তা নিশ্চিত করেননি। এর আগে চলতি সপ্তাহগুলোতে ট্যাঙ্কগুলো ইউক্রেনে পৌঁছাতে পারে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জেলেনস্কি প্রশাসনের মোট 31টি আমরাস ট্যাঙ্ক দেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, 2022 সালে ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভকে এ পর্যন্ত $113 বিলিয়ন নিরাপত্তা ও মানবিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে মিডিয়া হামলা, হিরোশিমা পারমাণবিক বোমা হামলার মতো দাবি জেনারেল সালামের। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ ইরানি যুবকদের বিরুদ্ধে সত্যদের মিডিয়া আগ্রাসনকে জাপানের হিরোশিমা এবং নাগাশিকিতে পারমাণবিক বোমা হামলার সাথে তুলনা করেছেন। বার্তা সংস্থা ইরানারা জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেন সালামি তেহরান বিশ্ববিদ্যালয়ের শহীদদের এক সমাবেশে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ওই বিশ্ববিদ্যালয়টি ইরানের বৈশ্বিক মর্যাদা এবং ব্যক্তিত্বের প্রতীক। আজ শত্রুরা চেষ্টা করছে ইরানি যুবকদের চিন্তাভাবনা ও বিশ্বাসের উপর আধিপত্য বিস্তার করে তাদের মন বিকৃত করে হৃদয় জয় করতে। সেই লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয়ের তাদের লক্ষ্য বস্তুতে পরিণত করেছে। মেজর জেনারেল সালামে জোর দিয়ে বলেন, ইরানি জাতি অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কঠোর সাংস্কৃতিক আগ্রাসন এবং বৈশ্বিক মনস্তত্ব থেকে যুদ্ধ মোকাবেলা করছে। বিশ্বের বৃহৎ দেশগুলোর নেতারা এবং বিশ্বের সকল সন্ত্রাসীরা ইরানের সাথে যুদ্ধ করছে এবং করে যাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র যদি ক্ষণিকের জন্য উদাসীনতা দেখায় তাহলে দেশের ভাগ্য বদলে যাবে। জনাব সালামি বলেন, ইরানি যুবকদের চিন্তা ভাবনাকে কলুষিত করার ক্ষেত্রে শত্রুদের মিডিয়া আগ্রাসন হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা হামলার মতো বিধ্বংসী। তিনি বলেন, শত্রুর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ইস্যুতে শক্তিহীন পড়েছে, অপরদিকে ইসলামী ইরান ক্রমশ অগ্রগতি লাভ করেছে। একটা সময় ইরান একটি কার্তুজ তৈরি করতে পারত না, তখনও ইরান এই সাম্রাজ্যবাদীদের মোকাবেলা করে জয়ী হয়েছিল। নতুন অভিযোগে ফাঁসি হতে পারে ইমরান খানের। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগে 3 বছরের কারণ এবং রাজনীতিতে 5 বছরের নিষেধাজ্ঞা দিয়ে জেলে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকে ইনসাফের পার্টির নেতা ইমরান খান। পরে উচ্চ আদালতে তার সাজা স্থগিত হয়ে যায়। রাষ্ট্রীয় গোপন নথি সংক্রান্ত একটি মামলা এখনো জেলে আছেন ইমরান খান। এর মধ্যে তার বিরুদ্ধে নতুন আরেকটি অভিযোগ আনা হয়েছে। ওই অভিযোগে প্রমাণিত হলে ইমরান খানের সর্বোচ্চ সাজা হতে পারে বলে দাবি করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক উদ্যোগ প্রশস্ত কর্মকর্তা। বৃহস্পতিবার সংবাদ সংস্থা PTR এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 9 মে প্রথমবারের মতো গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পাক রেঞ্জার্স। এই ঘটনার জের ধরে অনুক্ষিপ্ত রূপ নেয় পাকিস্তানের বিভিন্ন শহর। পুলিশের সঙ্গে PTI সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় গ্রেপ্তারের প্রতিবাদে জানিয়ে সামরিক বিভিন্ন স্থাপনায় হামলা চালান ইমরানের সমর্থকরা। একদিকে সরকারি ভবন সহ রাওয়ালপিন্ডিতে সেনাদের দপ্তরে হামলা চালানো হয়। এই ঘটনাকে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে লাহোর পুলিশের তদন্তে কর্মকর্তা আনুস মাসুদ জানিয়েছেন, গত 9 মে বিক্ষোভের ঘটনা ঘটেছিল, তাতে ষড়যন্ত্রে জড়িত ছিলেন PTI নেতা ও সমর্থকরা।
লন্ডনের সশস্ত্র ডিউতে রাজি নয় পুলিশ সেনা মোতায়েন। কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যা মামলার প্রতিবাদে লন্ডনে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পুলিশ। অভিনব এই প্রতিবাদে সশস্ত্র ডিউতিতে যাচ্ছেন 100 বেশি পুলিশ। লন্ডনে পুলিশ সদস্যদের এক সিদ্ধান্তের পরে রোববার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তবে গ্রেপ্তার ক্ষমতা দেওয়া হয়নি। বর্তমান তাদের স্ট্যান্ড বাই অবস্থা রাখা হয়েছে। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক লন্ডন মোট পুলিশের বেশ কিছু কর্মকর্তা ডেইলি মেইলকে জানিয়েছেন, পুরো ব্রিটেন জুড়ে ছড়িয়ে পড়তে পারে এই বিক্ষোভ। শহরের নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখতে আর্ম পারমিট পুলিশ নামানো হয়েছে। লন্ডনের বেশ কিছু স্থানে এদিন আর্ম পুলিশের ছোট ছোট দল দেখা গিয়েছে। প্রতিবাদরত মেট্রোপলিটন পুলিশের বক্তব্য সে যেহেতু তাদের সহকর্মীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে, সেই অস্ত্র শস্ত্র সহ ডিউটিতে তারা যোগ দেবেন না। পুলিশ সদস্যের সিদ্ধান্তের পর রাষ্ট্রমন্ত্রী ব্যবহারমান বলেছেন, পুলিশ সদস্যের সেকেন্ডের ভগ্নাংশের মতো কম সময়ে সিদ্ধান্ত নিতে হয়। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রথমে বেশ কয়েকজন সদস্য সশস্ত্র ডিউটিতে যোগ দিতে অস্বীকার করেন, তারপর এই সংখ্যা কমেই পাচ্ছে।